চীনের এক দেশ দুই নীতি প্রস্তাব প্রত্যাখ্যান তাইওয়ানের তাইপেতে হামলা হলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি ওয়াশিংটনের পশ্চিমবঙ্গে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের একের পর এক কেন্দ্রীয় নেতা এবার গরু পাচারের অভিযোগে সিবিআই এর জালে অনুব্রত মণ্ডল খেলা শেষ বলছে বিজেপি এবং ফ্রান্সে পাসপোর্ট সংশোধনে জটিলতায় বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না পারায় টাকা পাঠাচ্ছেন হুন্ডিতে চাকরি হারানোর শঙ্কা আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে বেইজিং এর দেয়া এক দেশ দুই নীতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাইপে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে চীনের শ্বেতপত্র প্রকাশের পরদিনই এমন ঘোষণা দিলেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যেই তাইওয়ানে হামলা চালালে বেইজিংকে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন এজন্য চীনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এদিকে চীন সপ্তাহব্যাপী সামরিক মহড়া সমাপ্তির ঘোষণা দিলেও অব্যাহত আছে তাইওয়ানের মহড়া এদিকে তীব্র উত্তেজনার মধ্যেই চীনের দেয়া এক দেশ দুই নীতি প্রস্তাব প্রত্যাখ্যান করে তাইওয়ান এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেন নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা করছে বেইজিং বেইজিংয়ের এক দেশ দুই নীতি প্রস্তাব আমরা সমর্থন করি না এটি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন আর মার্কিন স্পিকারের সফরকে মূলত বাহানা ধরে তাইওয়ানে চীন হামলা চালানোর পরিকল্পনা করছে এই অবস্থায় চীন যদি তাইওয়ানে হামলা চালায় তবে কোনোভাবে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র We didn't go there to talk about China. We went there to praise Taiwan. We went there to show our friendship, to say China cannot isolate Taiwan. So that's what it was about. তাইপেকে বেইজিং এর একঘরে করার চেষ্টাও সফল হতে দেয়া হবে না বলেও জানান মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের একের পর এক কেন্দ্রীয় নেতা এবার গরু পাচারের মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের আরেক প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল তল্লাশি চালানো হয় তার বাড়িতে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য গরু পাচার মামলায় তদন্তের অসহযোগিতার অভিযোগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনের তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রায় দেড় ঘন্টা জেরা শেষে ১১:৩০ নাগাদ গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ জানায় অনুব্রতকে এর আগে ৯ বার সিবিআই দপ্তরে আসার জন্য নোটিশ পাঠানো হয় কিন্তু মাত্র একবারই জেরার মুখোমুখি হলেও বাকি ৮ বার শারীরিক অসুস্থতার কথা বলে সিবিআইয়ের নোটিশ এড়ান অনুব্রত মণ্ডল গোয়েন্দারা আরও জানান বীরভূমের ইলাম বাজারের একটি গরুর হাট থেকে প্রচুর গরু পাচার হতো সেই হাট থেকে বিপুল পরিমাণ অর্থ যেত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনের কাছে অভিযোগ তার ফোন ব্যবহার করেই পাচার চক্র চালাতেন অনুব্রত মণ্ডল এই ঘটনায় সম্প্রতি গ্রেপ্তার হন সাইগালও এদিকে অনুব্রতকে গ্রেপ্তারের পরপরই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে খুশি বিজেপি শিবির কোথাও কোথাও মিষ্টি বিতরণও করেন নিজেদের মতো করে একটা লোককে ১০ বার ডেকেছে যায়নি তদন্তকারী সংস্থা একটা সাংবিধানিক বডি এই এত বড় গরিমাশালী সংস্থার প্রতি মানুষ প্রশ্ন তুলছিল সঠিক কাজ করেছেন আইনের তোয়াক্কা না করে কোনো মানবিকতার তোয়াক্কা না করে একটা অসুস্থ মানুষ সে কদিন সময় চেয়েছিল তবুও তাকে আজকে রাজনৈতিক সিদ্ধান্তে তাকে গ্রেপ্তার করা হলো পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই এক মাসের মধ্যেই নতুন করে মমতা ঘনিষ্ঠ এই প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয় তৃণমূলের কাছে রাজনৈতিকভাবে কঠিন চ্যালেঞ্জ তৈরি করল বলেই মনে করছেন রাজনৈতিক মহল সুব্রত আচার্য সময় সংবাদ পশ্চিমবঙ্গ ভারত এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য সরাসরি যাচ্ছি তার কাছে আসলে বাংলা শব্দ ভান্ডারে যে
বর্ণময় শব্দটি ব্যবহার করা হয়। আমার মনে হয় অনুব্রত মণ্ডলকে নিয়ে একটি বাক্যই আসলে শুরু থেকে দর্শকদের উদ্দেশ্যে আমার ব্যবহার করা উচিত, যে পশ্চিমবঙ্গের রাজনীতি নয়, শুধুমাত্র ভারতের রাজনৈতিক যে চরিত্র রয়েছে, ভারতের বলা ভালো যে শীর্ষ বর্ণময় চরিত্র এই অনুব্রত মণ্ডল। এর অন্যতম কারণ হচ্ছে যে তার বিভিন্ন সময়, বিশেষ করে বিভিন্ন নির্বাচনের আগে তার যে শিরোনাম দেয়া, যেমন চরম চরম ঢাক বাজানো হবে, নকুল বাতাসা খাওয়ানো হবে, খেলা হবে, এই সমস্ত যে স্লোগান রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করে, কিন্তু গোটা ভারতের গণমাধ্যমে অনুব্রত মণ্ডল শিরোনামে সবসময় ছিলেন। বলা ভালো, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন, ঘনিষ্ঠ, এবং তৃণমূল কংগ্রেসের যে কজন বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে বা চরিত্র রয়েছে, নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যার নাম আসবে বিভিন্ন কারণেই সে সেই ব্যক্তিটি হচ্ছেন অনুব্রত মণ্ডল। ব্যক্তিগত জীবনে তিনি প্রকাশ্যেই বলেন যে তিনি দক্ষিণ ভারতের নায়কদের মতো, অভিনেতাদের মতো ফলো করেন। তিনি যে কোনো অনুষ্ঠানে যান, যখন তার পেছনের কাঁধের যে উত্তরীয় সেগুলো ফিল্মি স্টাইলে তার দেহরক্ষীদেরকে পাঠিয়ে দেন, এবং তারই একমাত্র নারী দেহরক্ষী রয়েছে, যেটি নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা কম নয়। আপনি জানেন যে বীরভূম ওই অঞ্চলটি কয়লা এবং গরু, এই দুটোর ব্যবসা প্রচুর রয়েছে, এবং সে সম্প্রতি মাস ছয়েক আগে দেখা গিয়েছে যে এলামবাজার এলাকায় একটি গরুর বা হাট থেকে যে বিভিন্ন দেশে গরু পাচারের অভিযোগ ওঠে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এই সংবেদনশীল মামলাটি তদন্ত করার নির্দেশ দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে। এবং সিবিআই এই মামলাটি যখন তার হাতে পায় এবং বিভিন্ন রকমভাবে সন্দেহভাজনদের ডাকা হয়, তাকে এ পর্যন্ত সবশেষ মিলিয়ে 10 বার তাকে জেরা করার জন্য ডাকা হয়, কিন্তু একবার তিনি সশরীরে যান শুধুমাত্র 40 মিনিটের জন্য, বাকি 9 বার কিন্তু দেখা যায় যে তিনি শারীরিকভাবে অসুস্থতার দোহাই দিয়ে যাননি। এক্ষেত্রেও 10ম বার যখন তাকে নোটিশ দেওয়া হয়, গতকালও তিনি এড়ানোর চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি, তাকে কিন্তু শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এবার আসি যে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের কাছে এটা অস্বস্তির কারণ কেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন বলেই পরিচিত, বিভিন্ন সময়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা সমিতিতে কেষ্ট অথবা অনুব্রত মণ্ডলের যেটা ডাকনাম কেষ্ট, তাকে তিনি সামনের দিকে রেখেছেন এবং তার প্রশংসা করেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে ভাবমূর্তি সংকট তৈরি হয়েছিল, সেই ভাবমূর্তি সংকট কাটিয়ে উঠতে না উঠতেই এবং রাজ্যস্তরের এইরকম একজন প্রভাবশালী নেতাকে গরু পাচারের মতো একটি অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি স্বাভাবিকভাবে শাসক দলের কাছে চরম অস্বস্তির কারণ হয়েছে, এবং সেটাই কিন্তু রাজনৈতিকভাবে পুরোপুরি ফসল ঘরে তোলার জন্য ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনীতি, বিজেপি, কংগ্রেস এবং বামপন্থীরা মাঠে নেমেছেন, ইতিমধ্যেই তারা মিষ্টি বিতরণ করা শুরু করেছে। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার এবং তার পরবর্তী রাজনৈতিক যে বাতাবরণ কি হতে যাচ্ছে সেই দিকে আমাদের নজর থাকবে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের বর্ণময় চরিত্রের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তি অনুব্রত মণ্ডল সভার মঞ্চ কিংবা দলীয় কোনো আলোচনায় বিতর্কিত মন্তব্য করে ভারত জুড়েই বারবার আলোচনায় এসেছেন তিনি। বীরভূমে বসে তার কড়া মন্তব্যে সমালোচিত হতে হয়েছে দল তৃণমূল কংগ্রেসকেও। ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনায় আসেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা থেকে শুরু হয়ে মুহূর্তেই রাজ্য ও দেশ জুড়ে রাজনীতির মাঠে ছড়িয়ে পড়ে এই শব্দ দুটি। মজার কথা হচ্ছে, খেলা হবে নামে অনুব্রতের একটি বইও বের হয়েছে, যেখানে তুলে ধরা হয়েছে কেষ্ট মণ্ডল থেকে অনুব্রত মণ্ডল হওয়ার কাহিনী। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। বিরোধীদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করে সবসময় আলোচনায় থাকতে চেয়েছেন তৃণমূলের এই নেতা। তার আক্রোশ থেকে বাদ যায়নি নিজ দলের কর্মীরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচিত ছিলেন তিনি। কেকো আর দিলীপ বাবু নেশা করে কিনা আমি জানি না, বা দেখতে হবে কোনো পাতা পাতা খায় কিনা।
অনুব্রতের হুঙ্কার থেকে রক্ষা পাননি সরকারি কর্মচারীরাও। তারপরেও দলে তার কদর একটুও কম ছিল না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কাছের মানুষ হিসেবে পরিচিত অনুব্রত। আর যাদের যা মোটর সাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে একধার থেকে আরেস্ট করুন। ভারতীয় গণমাধ্যম বলছে, মোদি দোকান দিয়ে জীবিকা শুরু করা অনুব্রত বর্তমানে পশ্চিমবঙ্গ শাসক দলের অন্যতম নেতা। বর্তমান বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত একসময় করতেন কংগ্রেসের রাজনীতিও। বাড়ি থেকে বেরোতে দেব না, বেরিয়ে কেন ভেঙে দেব, পারলে কিছু করে নেবেন, সাবধান। রাহুল রানা, সময় সংবাদ। ফ্রান্সে পাসপোর্ট সংশোধনে জটিলতা নিরসন না হওয়ায় বাধ্য হয়েই হুন্ডির মাধ্যমে দেশে অর্থ প্রেরণ করছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। বৈধ হতে না পারলে চাকরি হারানোর শঙ্কায়ও ভুগছেন অনেকে। এ অবস্থায় অবিলম্বে ভোগান্তি দূর করতে বাংলাদেশ সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। ফ্রান্সের প্যারিস থেকে বিস্তারিত মোহাম্মদ লুৎফর রহমান বাবু রিপোর্টে। বৈধ উপায়ে ইউরোপের দেশগুলোতে প্রবেশের সুযোগ কম থাকায় নানা উপায়ে প্রতি বছর বিভিন্ন দেশে প্রবেশ করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। দীর্ঘদিন ধরেই ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট রিইস্যু করতে গিয়ে সংশোধন সংক্রান্ত জটিলতায় ভোগান্তি পোহাচ্ছেন। পাসপোর্টে তথ্যের গরমিল থাকলে যথাযথ প্রমাণের ভিত্তিতে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করে পাসপোর্ট দেওয়ার বিধান থাকলেও সরকারি পরিপত্রে প্রবাসীদের কথা উল্লেখ না থাকায় বিপাকে পড়েছেন তারা। আমাদেরকে বাংলাদেশে বয়স বেশি দিয়ে আসতে হয়েছে, এখন এইখানে এসে আমাদের সঠিক যে বয়সটা, এই বয়সের মাধ্যমে আমরা কেস মারছি বা অনেক কিছু, অনেক অনেক মাধ্যম নিছে অনেকে, এখন পাসপোর্টটা আসতেছে না। দেশের ভিতরে এনআইডি কার্ড অনুযায়ী নাম বয়স সংশোধন কোনো লিমিট রাখা হয় নাই, কিন্তু আমাদের প্রবাসীদের জন্য এটা লিমিটেশন রাখা হয়েছে। নানা চেষ্টার পরও পাসপোর্ট সংশোধনের এই ভোগান্তি দূর করতে ভুক্তভোগীরা এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আমাদের সর্বশেষ চাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বার্থ সার্টিফিকেট অনুযায়ী, জন্ম নিবন্ধন অনুযায়ী আমাদের বইটা সংশোধন করে দেওয়ার জন্য। এদিকে পাসপোর্ট সংশোধনের মেয়াদও শেষ হয়েছে গেল 28 এপ্রিল। এ বিষয়ে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন পাসপোর্ট প্রদানকারী কর্তৃপক্ষকে তারা বিষয়টি এরই মধ্যে অবহিত করেছেন। পাসপোর্ট সংশোধন জটিলতার নিরসন না হলে অবৈধ হয়ে অনেকেই দেশ ছাড়ার ঝুঁকিতে রয়েছেন, আর তাই এই সংকট নিরসনের জন্য এখন দেশের সর্বোচ্চ মহলের দিকেই তাকিয়ে আছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল চীন। মস্কোতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এ মন্তব্য করে বলেন, যুক্তরাষ্ট্রই এই যুদ্ধের প্ররোচনা দিয়ে আসছে। এদিকে রাশিয়াকে পরাস্ত করতে হলে আরও অস্ত্রের প্রয়োজন বলে জানালেন জেলেনস্কি। এজন্য পশ্চিমা দেশগুলোকে অস্ত্র সহায়তার আহ্বান জানান তিনি। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে বুধবার রুশ রকেট হামলায় বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। দখলকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রুশ সেনারা মারহানেন্স শহরে রকেট হামলা চালাচ্ছে। শহরটিতে গোলাবর্ষণে বুধবারও হতাহতের ঘটনা ঘটে। রাশিয়া কিছুদিন আগে অভিযোগ করে, মারহানেন্স শহর থেকেই ইউক্রেনীয় সেনারা জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে গোলাবর্ষণ করেছে। ইউরোপের বৃহত্তম এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার জন্য একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আসছে ইউক্রেন ও রাশিয়া। এদিকে মিকোলাইভে প্রায় প্রতিদিনই বোমা হামলা হচ্ছে। 54 ঘন্টার কারফিউ শেষে সেখানকার বাসিন্দারা খাদ্যসহ নিত্যপণ্য ত্রাণ সহায়তা নিতে বাইরে বের হন। বসে নেই ইউক্রেনীয় সেনারাও। বুধবার রুশ দখলকৃত দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি সেতুর একটি ধ্বংস করে দিয়েছে তারা। সেতুটি দিয়ে রুশ বাহিনী প্রয়োজনীয় সরঞ্জাম আনা নেয়া করত। এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে পরাস্ত করতে আরও বেশি অস্ত্র প্রয়োজন বলে জানান। এ যুদ্ধ কতদিন পর্যন্ত চলবে তা অন্য দেশগুলোর সহায়তার ওপরই নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি। মারহান্টের উপর আক্রমণে হতাহত হয়েছে অনেকেই, ঠিক যেমন মিকোলাইভ এবং খারকিভে আক্রমণ হয়েছে, যা আবারও প্রমাণ করে যে ইউক্রেনের সামরিক সহায়তা বৃদ্ধি করা প্রয়োজন। আমাদের অস্ত্র যত বেশি শক্তিশালী হবে এবং তাদের ব্যবহারের পরিধি যত বেশি হবে, তত তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হবে।
чим потужніше буде наша зброя. রুশ ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল চীন। বুধবার রুশ সংবাদ মাধ্যম তাসে এক সাক্ষাৎকারে মস্কোতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই অভিযোগ করেন ইউক্রেন সংকটের মূল উস্কানিদাতা যুক্তরাষ্ট্র। তিনি বলেন ইউক্রেন সংকটে মূল ভূমিকা ওয়াশিংটনের। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে বলেও অভিযোগ তার। তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল রাশিয়াকে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কবলে ফেলে এর অর্থনীতি একেবারে শেষ করে দেওয়া। এদিকে দখলকৃত ক্রিমিয়া উপকূলে রাশিয়ার একটি সামরিক ঘাঁটির কাছে মঙ্গলবার একাধিক বিস্ফোরণের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। ইউক্রেন এ হামলার দায় স্বীকার না করলেও জানিয়েছে 9টি রুশ যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে এ বিস্ফোরণে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। করোনা মহামারীর বিরুদ্ধে চলমান যুদ্ধে জয় ঘোষণা করেছে উত্তর কোরিয়া। গত 2 সপ্তাহ ধরে দেশটিতে নতুন কোনো কোভিড রোগী শনাক্ত না হওয়ায় এমন ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির এমন সাফল্যকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন তিনি। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। ভারতে কোভিডের চতুর্থ ঢেউ আঘাত হেনেছে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়া যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও জাপানেও বেড়েছে আক্রান্তের হার। করোনা মহামারী শুরুর পর থেকেই ভাইরাসটির বিরুদ্ধে যুদ্ধে নামে পুরো বিশ্ব। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কঠোর সিদ্ধান্ত নেয় বিভিন্ন দেশের সরকার, তবে বরাবরই উল্টো পথে ছিল উত্তর কোরিয়া। করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা গোপনের অভিযোগ ওঠে দেশটির সরকারের বিরুদ্ধে। আর এবার আরও এক বিতর্কিত খবর দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, দেশটির স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সঙ্গে এক বৈঠকে করোনার বিরুদ্ধে চলমান যুদ্ধ জয়ের ঘোষণা দেন কিম। 2 সপ্তাহ ধরে দেশটিতে নতুন কোনো কোভিড রোগী শনাক্ত না হয় এমন ঘোষণা দিলেন তিনি। আমাদের জনগণের অর্জিত বিজয় এটি, একটি ঐতিহাসিক ঘটনা। জনগণ বিশ্বকে দেখিয়েছে আমাদের রাষ্ট্রের মহিমা। কিম জং উনের এমন ঘোষণায় চলছে আলোচনা সমালোচনা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মহামারী শুরুর পর অর্থনৈতিক দুর্দশা ঢাকতে ও দেশের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে শুরু থেকেই তথ্য গোপন করেছেন কিম। এদিকে বৃহস্পতিবার কিম জং উনের বোন দাবি করেন উত্তর কোরিয়ায় করোনার প্রাদুর্ভাবের পরই জ্বরে আক্রান্ত হন কিম, যদিও সে সময় তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা তা জানা যায়নি। উত্তর কোরিয়া যখন করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা দিয়ে স্বস্তি প্রকাশ করছে, ঠিক তখন বিশ্বের বিভিন্ন দেশে আবারও বাড়ছে সংক্রমণ। এরই মধ্যে ভারতে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বুধবার 16,000-এর বেশি কোভিড আক্রান্ত হয়েছেন, হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা। সামাজিক দূরত্ব না মানা এবং সাধারণ মানুষ মাস্ক পরা কমিয়ে দেওয়ায় সংক্রমণ বাড়ছে বলে মনে করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও জাপানেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার জাপানে 2.5 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশটির হাসপাতালগুলোতে অচলাবস্থা দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। করোনার মধ্যেই চীনের পূর্বাঞ্চলে আরেকটি নতুন ভাইরাসের খবর পাওয়া গেছে। এর মধ্যে 35 জনের শরীরে ল্যাঙ্গিয়া নামের নতুন এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। আক্রান্তরা চীনের শ্যানডং ও হেনান প্রদেশের বাসিন্দা। এদের অনেকেরই জ্বর, অবসাদ এবং কাশির লক্ষণ রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, প্রাণী থেকে মানব দেহে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এদিকে এখন পর্যন্ত মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়েছে কিনা তার কোনো প্রমাণ মেলেনি। এক ধরনের ছোট ইঁদুরের দেহে ভাইরাসটি শনাক্ত করেছেন গবেষকরা। জার্মানি সহ ইউরোপে খরা, অনাবৃষ্টি ও ভূতলে দিন দিন পানির পরিমাণ কমে যাচ্ছে। এরই মধ্যে জার্মানির দীর্ঘতম রাইন নদীর পানি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় নড়ে চড়ে বসেছে সল্স প্রশাসন। জার্মানি থেকে নদীটির নাব্য সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। যে কোনো দেশের জন্য নদী মানেই প্রকৃতির এক অকৃত্রিম আশীর্বাদ। আর যে দেশের নদীতে যত বেশি পানি সে দেশের মাটি ততই উর্বর ও অর্থনীতিতে সমৃদ্ধ। জার্মানির এমনই এক নদীর নাম রাইন। নদীটির জন্ম প্রতিবেশীদের সুইজারল্যান্ড আর গন্তব্য নেদারল্যান্ডস হলেও জার্মানির 865 কিলোমিটার দীর্ঘ জনপদকে সমৃদ্ধ করে চলেছে দিনের পর দিন।
তবে বৃষ্টিহীন রুক্ষ মৌসুম সঙ্গে ভূতলের পানির স্তর আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। এর সঙ্গে রাইনের পানি স্বল্পতা ও নাব্যতা নিয়ে দুশ্চিন্তায় জার্মান নৌ পরিবহন মন্ত্রণালয়, বিশেষ করে নৌপথে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্য ও বিভিন্ন পণ্যের আমদানি রফতানিতে ধসের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। রাইন নদীতে যে পরিমাণ পানি সাধারণত প্রবাহিত হয় তত পরিমাণ পানি গত কয়েক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি না। পানির বর্তমান স্তর 16 ইঞ্চির মতো। একে তো শুষ্ক মৌসুম, তার উপর নেই বৃষ্টি, দিনে দিনে কমে যাচ্ছে ভূতলের পানিও। এটা নদীর জন্য তো বটেই, আমাদের সবার জন্য কোনোভাবেই মঙ্গলজনক বিষয় নয়। তবে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, অপরিকল্পিত পানি উত্তোলন ও জলবায়ু পরিবর্তনের কারণেই পর্যাপ্ত পানির প্রবাহ নেই। হঠাৎ করেই জার্মানির দীর্ঘতম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী রাইনের পানি কমে যাওয়া কিংবা নাব্যতা হারানোর সংখ্যাকে এদেশের প্রকৃতি, পরিবেশ, সভ্যতা কিংবা উন্নয়নের জন্য অশনি সংকেত বলছে। রাইন নদী নয়, সকল নদী নালাকে বাঁচানোর আহ্বান এদেশের সাধারণ জনগণের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ফ্রান্সের সিন নদীতে আটকে পড়া সাদা রঙের তিমিটি মারা গেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। মারা যাওয়া বেলুকা তিমিটিকে গত সপ্তাহে আর্কটিক অবস্থল থেকে অনেক দূরে ফ্রান্সের নদীতে প্রথম দেখা যায়। এটির ওজন ছিল প্রায় 1,764 পাউন্ড। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। সেই নদীতে কয়েকদিন ধরে আটকে থাকা বেলুগা তিমিটিকে শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না। স্থানীয় এক পশু চিকিৎসক জানিয়েছেন, উদ্ধার অভিযানের সময় প্রাণীটির শ্বাসকষ্ট শুরু হয়েছিল, তাই বিশেষজ্ঞরা প্রাণীটিকে মানবিকভাবে ইউথানাইজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্থানীয়ভাবে সবার কাছে আকর্ষণীয় হয়ে ওঠা তিমিটিকে গত সপ্তাহে প্রথম দেখা গিয়েছিল। ঘটনাক্রমে এটি আর্কটিকের তার স্বাভাবিক পথ থেকে সরে গিয়েছিল। তিমিটিকে বাঁচানোর আশায় নরমান্দির একটি নুনাজলের অববাহিকায় স্থানান্তরের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। এটির হজম শক্তি কাজ করছিল না, যদিও এর কোনো কারণ জানা যায়নি। সংরক্ষণ গ্রুপ সি শেফার টুইট করে জানিয়েছে, প্রস্তুতির কয়েক ঘন্টা পরে বেলুগাকে পানি থেকে বের করে এনে পশু চিকিৎসকরা পরীক্ষা করেন। কর্তৃপক্ষ তিমিটিকে সমুদ্র নিয়ে যাওয়ার আগে 2-3 দিনের নজরদারি এবং চিকিৎসার জন্য তার অস্থায়ী নুনাজলের বাড়িতে রাখার পরিকল্পনা করে। মারা যাওয়া বেলুগাকে গত সপ্তাহে ফ্রান্সের নদীতে প্রথম দেখা গিয়েছিল। এটির ওজন ছিল প্রায় 1,764 পাউন্ড। মোহাম্মদ লুৎফরমান বাবু, সময় সংবাদ, প্যারিস। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।